খয় ধলাবিল এলাকায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হলো বিদ্যুৎ দপ্তরের অস্থায়ী এক শ্রমিকের। ঘটনা খয় ধলাবিল স্থিত বিদ্যুৎ নিগমের টাওয়ার সংলগ্ন এলাকায়। মূলত বিদ্যুৎ নিগমের গাফিলতিতে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে অন্যান্য শ্রমিকদের বক্তব্য। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ। নিহত যুবকের নাম সুধীর মুন্ডা, বয়স 18, বাড়ি তুই হাসিন, এডিসি ভিলেজ, দীনদয়াল সর্দার পাড়া এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, খোয়াই বিদ্যুৎ নিগমের অস্থায়ী কিছু শ্রমিক খোয়াই ধলাবিল বিদ্যুৎ নিগম টাওয়ার সংলগ্ন এলাকায় রাস্তার পাশে বৈদ্যুতিন তারের ওপর এসে পড়া গাছের ডাল কাটতে যায়। সে সময় তারের ওপর পড়ে থাকা বাঁশ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় সুধীর মুন্ডা। বিদ্যুৎ স্পৃষ্ট হতেই অন্যান্য শ্রমিকরা খোয়াই জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। বিদ্যুৎ দপ্তরের গাফিলতির কারণে অভিযোগ তোলে শ্রমিকরা, এই ঘটনা হয়েছে। প্রশ্ন উঠেছে, বিদ্যুৎ চলাকালীন দপ্তর কিভাবে রাস্তার পাশে গাছের ডাল কাটতে পাঠায়? ফলে বিদ্যুৎ নিগমের চরম গাফিলতি অভিযোগ করতে শুরু করেছে সেখানে। কোন জায়গাতে ও দোলা দিলে বাস কাটছিল, তাহলে বাস তারে পরে এসে তারপর ফোট লাগছে। তারা কি দোলাবিল কোন জায়গার বলতে কি ইলেকট্রিক অফিসে? সামনে যে মারা গেছে তার নাম কি? সুধীর মুন্ডা। বাড়ি কোন জায়গাতে? দীনদয়াল পাড়া। তোমরা এখানে কি ইলেকট্রিক ডিপার্টমেন্টের থেকে তোমরা আনাইছিল কাজ করবার লিগা?